পরে টলিউডে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেন উড়ে বেড়াচ্ছিল তিনটে চারটে পাঁচটা সাতটা অকুন্তি হামি, যে হামি পাওয়ার অপেক্ষায় আপাতত প্রায় প্রত্যেক বাঙালি। হ্যাঁ, হামি সকলের ভাগ্যেই জুটবে, তবে আরো কয়েকটা দিন। তার আগে এই হামি আসলে কতটা সহজ, কতটাই বা কঠিন, সেই আভাস মিলল হামি ট্রেলারে। তোমার গালে কি হামি খেয়েছে? তুমি অনেক কিছু শিখে গেছো না? কি শিখেছি? কি বন্ধু বন্ধুকে কিস করে তো হামি খেয়ে দেয়। আমি তো ওই আমি না, মুক্তি পেল নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত হামি ট্রেলার। নামটার মধ্যে যতটাই সারল্য, বিষয়টা যে ততটাও নয় তা বেশ বোঝা গেল ট্রেলারেই। এই ব্যাপারটাকে তো সিরিয়াসলি নেবেন না, খেলার ছলে হয়েছে। রানী কুঠির ঘটনাটা আপনি খেলার ছলে বলতে পারবেন? এরকম ছোট ছোট ঘটনা ইগনোর করতে করতে একটা বড় ঘটনা ঘটে যায় স্কুলে। ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন গার্গী রায়চৌধুরী, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি, তনুশ্রী শঙ্কর, অপরাজিতা আর্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চুর্নি গাঙ্গুলি এবং অবশ্যই ব্রত, তিয়াশা এবং অভিরাজ। ট্রেলার লঞ্চে কি করল এই তিন খুদে দেখে নিন একবার। হামিতে প্রত্যেকটা চরিত্রই খুব সাধারণ এবং ঘটনাগুলো যথেষ্ট সমসাময়িক, তাই নিজেদের চরিত্র এবং এমন একটি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বললেন বাকি সকলেই। মানে সত্যি খুবই রেলেভেন্ট এখনকার যুগের জন্য, এবং আমি ভীষণ এনজয় করেছি পার্টটা করতে, কারণ অনেকগুলো ইস্যুস থাকে যেটা আমরা স্কুলের তরফ থেকে কখনো সেটা জানতে চেষ্টা করি না, প্যারেন্টসরা একতরফা আর কি দেখেন। তো দিস অ্যাকচুয়ালি গিভস আ হোলসাম পিকচার অফ দ্য ইনসিডেন্টস। প্রচুর এরকম ঘটনা ঘটছে বিভিন্ন স্কুলে এবং এরকম এরকম জায়গায়, স্কুল সেটা ডান্স ক্লাসেসও হতে পারে, অ্যাক্রোব্যাটিক্স ক্লাস হতে পারে, সব জায়গাতেই ঘটছে, যেটা নিয়ে আজকাল আজকের জেনারেশনের ছেলে মেয়ে এবং তাদের গার্জেনরা প্রচণ্ড রকমভাবে সাফারার এবং সবসময় আতঙ্কিত। তো সেটা নিয়ে আমরা ডিল করছি, আমরা টক শোজ করছি, আমরা সব কিছু করছি, সেটা নিয়ে তো হামি ডিল করেই। কিন্তু যখনই একটা এরকম ঘটনা ঘটে তখনই সবসময় তার দুটো ভার্সন থাকে। একটা হচ্ছে এই ভার্সনটা যেটা ভীষণভাবে মিডিয়া কভার করে, আমরা দেখতে পাই এবং যেটা সত্যি একদম ভীষণভাবে, তো আরেকটাও সত্যি আছে, সেটা হচ্ছে স্কুলের ভেতরের দিকের সত্যিটা, পাঁচিলের ওপারের যে সত্যিটা, যেটার মধ্যে স্কুলের অথরিটি, স্কুলের প্রিন্সিপালস, স্কুলের টিচার্স, স্কুলের প্রত্যেকটা স্টাফ সবাই জড়িয়ে আছে আর কি। তো তাদের ভার্সনটাও মাঝে মধ্যে একটু শোনা দরকার, একটু বোঝা দরকার, যেটা আমরা শুনবো দেখবো এবং আমি নিশ্চিত যে আমরা বুঝবো হামি দেখার পর। স্কুলে 178টা ক্যামেরা, ওহ মাই গড, এভরি মোমেন্ট মনিটরড হচ্ছে। আমরা স্কুলে পড়াচ্ছি না টেররিস্ট হচ্ছে? অ্যাকচুয়ালি এই টিচারটা খুব মিষ্টি টিচার আর খুব মিষ্টিভাবে সত্যি কথাগুলো বলে। এখনকার টিচারদের মনে তো অনেক ভয়, কারণ টিচারদের এত রকমের অড সিচুয়েশনে পড়তে হয় এবং স্কুলকেও পড়তে হয়, দায়িত্বের খুব অসুবিধে হয়। সেই জন্য এই টিচারটা একমাত্র টিচার যে খুব মিষ্টিভাবে খুব শক্ত কথাটাকে খুব সহজে বলার চেষ্টা করে। এবং আলটিমেটলি আমাদের জীবনে আমরা কিছু কিছু মানুষকে খুঁজি, যেরকম মায়ের কোনো কোনো সময় মনে হয় যে এইরকম একটা মা খুঁজছিলাম, এরকম একটা কাকিমা খুঁজছিলাম, এরকম একটা টিচারও খুঁজছিলাম, তো অনেকেরই দেখে মনে হবে যে হ্যাঁ এরকম একটা টিচার দরকার। মিতালি দত্ত বহু মানে বড় রকম টেনশনে থাকতো, তার ছেলেকে সে কিছুতেই পাড়া স্কুলে ভর্তি করবে না, সে তাকে ইংরেজি মিডিয়ামে ভর্তি করবে যেভাবেই হোক। এবার ছেলে ইংরেজি মিডিয়ামে ভর্তি হয়েছে, বড় স্কুলে ভর্তি হয়েছে, এবারে মিতালি কী করবে? একটা খুব গভীর বিষয় কিন্তু অদ্ভুত প্রাণবন্ত, এবং এখানে কিন্তু মিতালি অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি অ্যাগ্রেসিভ। সে মনে করছে কোনো কিছু কোনো কিছুতে মানে বিনা যুদ্ধে সুচাগ্র ভূমি না দিব পাণ্ডবের। চরিত্রটা খুব দমদার এবং বিষয়টা বোধহয় ভেরি ভেরি রেলিভেন্ট। মানে আমরা যে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে ধৈর্যহীনতার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা কোথাও না একটা আমাদের নাড়িয়ে দেবে, আমাদের ভাবাবে যে সত্যি কি আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করছি, আমরা কি ঠিক পথে যাচ্ছি, আমাদের সন্তানদের কি ঠিক গাইডেন্সটা দিচ্ছি। এইসব নিয়ে
তিনটে চারটে পাঁচটা ছটা হামি। আমাদের ক্যারেক্টারসগুলো ইম্পর্ট্যান্ট, ইন্টারেস্টিং, খুব মজার মজার অ্যাঙ্গেলস আছে ঠিকই, কিন্তু ফাইনালি হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইন দিস ফিল্ম ইজ দ্য সাবজেক্ট। মানে সাবজেক্টটা আমার কাছে অ্যাজ অ্যান অ্যাক্টারও প্রধান আকর্ষণ ছিল, কারণ এত রেলিভেন্ট একটা টপিক নিয়ে ছবিটা এবং সেটা থ্রু আ লট অফ এন্টারটেনমেন্ট বলা হয়েছে। আই থিঙ্ক সাবজেক্ট ইজ দ্য হিরো এবং দ্যাট ইজ দ্য মেইন এরিয়া। আমি করতে খুব ভালো লেগেছে, সবাই মিলে আনন্দ করে কাজ করেছি। আর আমার মনে হয় যে নন্দিতা দি যেটা ভেবে লিখেছেন, শিবু যেটা ভেবে তৈরি করেছে ছবিটা লিখেছে, এবং সেটা আমার মনে হয় সার্ভড হবে কোথাও গিয়ে। কারণ পেরেন্টিং একটা ডিফিকাল্ট একটা জায়গা, শুধু প্যারেন্টিং কেন, মানে আমরা বড়োরা যারা বাচ্চা নাড়াচাড়া করি, তারা কীভাবে বড়োদেরকে বাচ্চাদেরকে জগৎটা দেখাচ্ছি, আমরা পারসেপশন তৈরি করছি তাদের, সেই জায়গা থেকে খুব দরকারি একটা ছবি। সাবজেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস ফিল্ম। যদি কেউ দোষ করে থাকে, দোষীকে আমরা শাস্তি দেব। কোথায় আমার মেয়ে, কোথায়? আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।